বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে অনেক আগেই। ড্রয়ে আর্জেন্টিনার গ্রুপে পড়েছে আফ্রিকান সুপার ইগল নামে পরিচিত নাইজেরিয়া। গ্রুপের বাকি দুটি দল হল ক্রোশিয়া ও আইসল্যান্ড। অনেকের মতে এই গ্রুপকে বলা হয় গ্রুপ অব ডেথ। তবে জেনিথ সেন্ট পিটার্সবার্গে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার ইমানুয়েল মামানার কাছে কঠিন প্রতিপক্ষ নাইজেরিয়া। তিনি বলেন, গ্রুপ পর্বে আর্জেন্টিনার দুশ্চিন্তার কারণ হতে পারে নাইজেরিয়া। বিশ্বকাপের ড্র ঘোষণার আগে নাইজেরিয়ার কাছে প্রীতি ম্যাচে 4-2 গোলে হেরেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। সেটাই মনে করিয়ে দিয়ে আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, সবগুলো গ্রুপই কঠিন। আর্জেন্টিনার গ্রুপে বাকি তিনটি দলও প্রতিপক্ষ হিসেবে খুবই কঠিন। মাত্র কিছুদিন আগে আর্জেন্টিনা নাইজেরিয়ার সাথে খেলেছে, আইসল্যান্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করেছে। ক্রোশিয়া সবসময় কঠিন একটি দল, তবে আমাদের আছে লিওনেল মেসি। আমি জানি আমাদের আছে বিশ্বসেরা একটি দল যা আপনাকে ভরসা যোগাবে, যে দলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি খেলে থাকেন। আমরা সবাই চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক আর লিওনেল মেসির হাতে বিশ্বকাপ উঠুক। তাই আমরা নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করবো।